মশালাকায় আগবহাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আপ সমঝোতা নেহি টিভিএস আপাচি আরটিআর জুনিয়র হরলিক্স আৰু গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। আমার হাহুই আর মুখা বাই নেছিল, হি নাহাকে কিয়া মরা, হি আইলি একালগে মরবি, এই আছিল কথার হুর। আপনালোকর হাহরে তে গালি পারুক রবসুন, ওয়াল অফ কমিউনিকেশন ভাবতে থাকবে লাগে। কি ভাব? কমিউনিকেশন ভাবে ও মানে প্রেম ভাব। আ ফলমূল গিলা লয় আ ওয়া পেলাইছি না কিজি কল আকা হা আর কলা জাম কেতামান কিয় মই পয়সা দিছিল নহয় অখার হাতে কমিশন খাইছি। ওইদান গুরুই আমার গুরুত গীতা খান করুয়ান দেখা পাই পরিমাণী লাগ কোথায় যাওরত আশ্রা চাইবে ইংরা আর বৈদ্যা লাগা আনুছি ও এক সাবর মাছত কাটা গুছতে বেলা ডুগিছি ওই গুরি মাজি মাই কপল সামে নারায়ণে মৎস্য রূপর মায়া দেখুয়ালে সাগরতো মৎস্য রূপী ভগবানর ভরিটো নধরা হাম মারি ও কর ভাঙিনি কত লৈ গেছি এই গুরুই আই মনে মনে থাকাই কিবা খং উঠব পুঁথি বাজি এরি গুছি যাম ফল হেৰি আপুনি বহক পঢ়িব লাগিব নহয় ৰব ৰব দুইটানমান বিৰি খাই আহোঁ তই এটা কাম কৰিব মই হেংকাই বহি যাম আপুনি বুজৰি যাব ঐ ছাৰেও নতুন চাকৰি পালাক দে ঐ গুৰি পঢ়ি যাব আপুনি বুজাই দিয়া হ'ব লাগিব পুঠি পৰা নাকি কিবা নাছে মোৰ এথেনে মনত পৰছে মোক নামাতলা মাতলি গেলো হৈ খুৰাই নকলা তেখেতে কৈছিল হেচাৰে নকলা হেচাৰে নকলি কিয় জামে কাকো নামাত পাও পাৰে তাকেতো মাতলি গেলো হৈ পুঠি পঢ়া শুনি মস্ত ভাল লাগে কি ভাল লাগে দিয়ক শুদ্ধৰাকে কিবা গায় তাৰ পাছত সাধুৰ কথা কোৱা দি এটা কাহিনী কয় সাধুৰ কথাটো শুনি মস্ত ভাল লাগে হয় নেকি আপুনি কইবে শুনছে নেকি দিয়ক পাহৰি গেলি কি দিয়ক কেইবছৰমান আগতে মহন্ত খুৰাক যে পুঠি পঢ়বা নিছিলো অ অ অ মনত পৰছে দিয়ক সিখেন গাঁৱৰ পুতলা এটা ছয় মাহ বিচনাত পৰিল দিনু দাদা মারা গেল মোক দায়িত্ব দিছিল মহন্ত খুড়াক আনা নিয়া করা সদায় লৈ যাওঁ আৰু লৈ আহোঁ মহন্ত খুড়াই পুথি পঢ়ি থাকে আৰু মই বাৰান্দাত বহি শুনি থাকো বৰ ৰখ থাকা বস্তুৱে সেনেকেন মানুহ বিচনাত পৰি থাকলি পুথি পঢ়িব লাগে হিন্দু ধৰ্মৰ মানুহগিলাখেনৰ সেইটোৱে নিয়ম সেই পুথি পঢ়া শুনি পুতলা এটা মারা গেল কত মারা গেলে সন্ধনা হৈহে উঠিল চেপা পাতি জাল পাতি মাছ খাই চারি বছর পাছতে মারা গেল দে দে বহুত রাতি হল অলপমান মাথা তো লারি দি দিয়ক ঘুমক আপনি এটা মই কাম আছে নে লগে চুর যিকোনো মই ঠকে গুছি যাম রেডি হৈ থাকবি হও কোক যা তই জোন ইতে যাও মই কি বেটা এনাই গতে জতু ওলছি দে ব ব ই ওয়া তে কাম পাবি নাকি মোক ফোন কৰিব আজি ফোন কৰিব কালি যাম কাক কৈছানু অঞ্জন কৈছুৱে মাইল কুছিৰ জামিনী অঞ্জনৰ কথা কৈছা কালো যে হোটেল ব্যৱসায় কৰে সেই অঞ্জন নহয় এ অঞ্জন ভাগিনৰ কথা কৈছো ৰজনী দাদা হাতৰ ভাগিনে অ সেই অঞ্জনৰ কথা কৈছো ওহি কিবা টাৱাৰত কাম নকৰে ও মানুহ বিৰাট ভাল দেই আমাকো কিবা নহয় কিবা কৰি দিম বুলি কৈছি ও মই কওঁতে কৈছি চিন্তা নকৰিবা মামা কম ভাই লাইন লগাম মই কথা হ'ল ফোন কৰিলি নাযাওঁ বুলি নকবা হও এইটো পৰাণ দাদা আহি আছে এ হেগেৰপা আজিও মাৰিবি নে কিতা এ প্ৰেচাৰত আৰু ফিটে হৈ যায় নহয় সেইটোৱে সমস্যা আগতে কাষক গেলি আহচোন ঐ পৰাণ দাদা বা কি নেট খাবা ধৰি যাবা খুজিছে অ
মোর তো বড় জরুরি কাম আছে রবা। ভরের পকে মাল খাই আছি নাকি? কিমান বিজি আমি জানো দক বাপা। আরে তনে যে বিশ্বাস নকর, সেই কারণে মোট দুঃখ লাগে। সচা একটা মস্ত দরকারি কাম আছে, হ্যাঁ কামখানি শেষ করে আর স্কুল যাব লাগবে। আর দিয়া ক কি কব খুঁজছ ক? এটা কথা দা ভাই, এ মারা ধরা গেলে কিন্তু আমি দুইও গাঁও এড়ি যাম দাদা। কিবা কইছো যদিও মাফ করে দিব আমাক। কিনো কবা ভাই, কথাটা শুনি মন চন কোথায় কেমবা লাগি গেলা। এ জি এসি এসি দে, রাতে গেলে মই এটা পার্টি দিম দে, ও ফেয়ারওয়েল পার্টি, ও সমস্ত খরচ মোট দে। ও দিনকাল বহুত বদলি গেলা কলিজার বাপে। ও আচ্ছা, পাথার মাংস কিলো তই কিমান টাকাকে কিনছিলি? মোর 50 টাকাকে কিনা মনত আছে, তো বর্তমান 500 টাকা হয়েছে। আমি পাথার কিলো কিনছিল 6 টাকা, বুঝছা না? চাউলর পাল্লা আছিল 8 টাকা, নিমখর কেজি 10 নয়া, আর 8 টাকা 2 গান্ডা দিমা। আপনি বহু পুরানা মানুষ দিও, তে নতুন মানুষ বলে ভাবছিলি? ও আমার গাঁও রে দক্ষিণ ফালে অলপ দূরত আহান গাঁও আছে, তারে তিরি গিলাই মাছ বিচপা, হে আক টুকরি মাছ। পয়সা দিলিও ও মাছ নেবাছে, হলি ধানোর বদলি হে মাছ দে। আর হে ধান নিবাক গেলি তিরি তোর মরাটু পিছে পিছে আহে, আক পাছি মাছ দে আর মেত মেতা আক ভাত ধান লই গুছি যায়। সেইদিন নাই দে আর মোর কলিজার বাপে। কই দিয়ক খুড়া, দিন কাল বহু বদলি গেল। কি নো কহায় ফল, সাংঘাতিক বদলি হয়েছি। ও সেই সময়ত কামলার হাজিরা 3 টাকা, আজিকালি 30,000 টাকা কামালিও খাব নাপা। 90 টাকাত মানুহগিলাই অটগবরি করে খায় রই যায়, ইতাহে বেমার আজারে লাগ দিছি। তেতার দিনত মানুহগিলার বেমার আজার নাছিল, কাবার হলিও অজারস্ত্রক গেল, আকপালি দারু খালাক, হাল পালি পালা, নাপলি মরি গেল। ফল হই জল জল জল, কবাত বহি আকদক আকদক চাহ খাওঁ জল, তা নাখলি কথাই মোর মাথায় বিউঠ জল। আহক মই গোটাই যোগাত দিলো, কত খাবা তনাই মাথা মারা। জায়গা আছে রব, হে মজা জায়গা আছে। কোতে ও প্রেমর তা হরর পেরে পেহি হেচ্ছার ঘরতে থাকে। হে ভগবান, হেবা আর কিয়া করলি? প্রেমর তা ভগবানে উইলে দাও, কিন্তু আজির দিন তো দিবা নালকে ভাই। ওরব গুরুক কিবা খুব লাগব। ওরে ভুলু তো খবর নেটবে, তেও গম পালি জুতা খুলি গুবাব। ভুলু তো যদি কিবা কারণত গম পায় তিতে আরো বেশি কে গুবাব। এ মজা বুদ্ধি, হাফিজর ঘরত গুরু আর আমাক গিলি ভাতত জগাত দিম, পেইটাতে মাংস ভাজি পেলে মাল খাম, আহি পেলে হাফিজর তাতে ভাত খাম। জলক যদি মদ খ ও জতা খুলি কুবাম ফল। ও হাফিজ জল জল জল, তোর মূরত কিবা এটা পোক সোমাইছে, সেই পোকটো তোর মূৰৰ পৰা মই কেনেকে উলিয়াও তাকে ভাবি পোৱা নাই। আজু কৈ কৈছো বৰলা, এক্টিং নকৰিবি, মই সহজ সৰল চিধা চাধা মানুহ। এতিয়া প্ৰেমলতাক খেদি মোক অকলশৰীয়া কৰিলি, প্ৰেমলতা জীয়াই আছে নাই সেইটো মই নাজানো, আৰু যদি জীয়াই আছে তাই অকলশৰীয়া হ'ল। আমাৰ দুইটাকে অকলশৰীয়া কৰি তই এটা যাবলৈ ওলাইছ, আমাক অকলশৰীয়া কৰা তই এটা বিষাক্ত ভাইৰাছ। এই এইডালৰ লগত কোনোবাই কথা পাতে নেকি? বাপ ৰে বাপ, এইজনী ছোৱালীৰ কাৰণে বৰলা ইমান চেঞ্জ হৈ গৈছে বোধে। অই বোধে ছোৱালী শুন, বাদ দিও, তোৰ লগত মই একো কথা নাপাতোঁ। তাৰমানে মোৰ লগত কথা নাপাতো? নেপাতো, অন্ততঃ এইটো বিষয়ত নেপাতো। কিয়? তই জান যে মই সহজ সৰল অত্যাধিক আৱেগিক মানুহ, আৰু মই পাক লগা মানুহ, মোৰ আৱেগ অনুভূতি নাই। তয়ো ভোলা ভালা চিধা চাধাই আছিলি, কিন্তু আজি কিছুদিনৰ পৰা অত্যন্ত প্ৰেক্টিকেল হৈছ। মানুহ প্ৰেক্টিকেল হোৱাটো বেয়া নহয়, কিন্তু তই এক্সট্ৰিমলি ডিপ্ল'মেটিক হৈছ, আৰু ডিপ্ল'মেটিক মানুহক মই বেয়া পাওঁ। তোৰ মূৰত কিবা এটা পোক সোমাইছে, সেই পোকটো তোৰ মূৰৰ পৰা মই কেনেকৈ উলিয়াওঁ তাকে ভাবি পোৱা নাই।
সাজুকৈ কৈছো বৰলা, এক্টিং নকৰিবি। মই সহজ সৰল চিধা চাধা মানুহ, এশ বাৰ কৈছো। কি হে দাদা, তোৰ বন্ধুৰে কাজিয়া লাগছে নাকি? নহয় নহয়, ঠিক কাজিয়া লগা নহয়, মোৰ বিয়াৰ কথা লৈ কিবা এটা অমিল হৈছে। মই কাজিয়া লগা বুলিয়ে ভাবছিলো। এ লাগলেও আকৌ নহয় দক, বন্ধুক বন্ধু লাগে। আমাৰ এখেতৰ কেৰপাতাৰ লগত কম লাগে। এ ৰব দাদা, বুদেশ্বৰ দাদাই পইণ্টেক বিয়া কৰিব হাক দিছে। এ নাই নাই, তেনেকুৱা কথা নহয়। মই দেখোন হয় আন পাওঁহে, এ একলা জামালাত সুমে থাকাতকে ৰীতাকে বিয়া কৰি থবা লাগছিল। বাইদেউটো আকৌ খবৰে নলাল, মানে আকৌ খবৰে নাপলো। মই এটা কথা কওঁ দক, আল্টিমেটলি মই একে আহাটোৱে শুনি হল। ক আগলে ক। মই এটা কথা ভাবিছো, কেনেবা হয়ে কেনেবা হয় কি বা ভাবিছ? মই এতে নাথকো দক। হয় নেকি? মই ইয়াৰ পৰা গুচি যাম। যাগে কক যাম? মই মইতো তোক যাবলৈ কোৱা নাই, তইহে ডিচিশ্যন লৈছ, কলেই বা যাৱ যা। কক যাম আকৌ ভাবিব নাই, হলিও যাম, মই ইয়াতে থকাটো উচিত নহ'ব। মই নাজানো তে, মই যাম। যাগে, তহঁৰ আচলতে একো একোটা ভাইৰাছ, বিষাক্ত বীজাণু। প্ৰেমলতাই মই সুখত আছিলোঁ, তই আহি মাজতে সোমাই দিলি। প্ৰেমলতাই হাজাৰ আপত্তি কৰিলোঁ, মইতো তোক ঘৰতে আশ্ৰয় দিলোঁ। এতিয়া প্ৰেমলতাক খেদি মোক অকলশৰীয়া কৰিলি। প্ৰেমলতা জীয়াই আছে নাই সেইটো মই নাজানো, আৰু যদি জীয়াই আছে তাইও অকলশৰীয়া হ'ল। আমাৰ দুয়োটাকে অকলশৰীয়া কৰি তই এটা যাবলৈ ওলাইছ। আমাক অকলশৰীয়া কৰা তই এটা বিষাক্ত ভাইৰাছ। যা, যি খুজি তাকে কৰগে। কথা হ'ল, এইবোৰ সিদ্ধান্ত লওঁতে তই মোক মাজলৈ নাটানিবি, প্লিজ। মাগৰে কি সমস্যা এসে ঢুকে গেলাম। হিচাপ নকলি নভু আপনি, বহুত টাকার মানুষ দক, বেকার চিন্তা করবেন নালগে, ইমান কিবর হতো উচিত নহয়। আছে যে মোট টাকা, মোৰ গোটাই তনে টকা থাকাই দেখাব। আপনার বউ গোটা কম চালো নহয় দক, দুটা মস্ত মস্ত পুখুরী হেনলাক, মাছ বেশি কম টাকা পাই, পুখুরী বারত জিগেটলা চেগুন উচ্ছি, সময় বহুত লাখ টাকা পাবো, আইদারে মাটি ধান খাই লৈ বেশ পাবারি। হ্যাঁ, কোর কি কথা গিলা কই থাকা তুমি? আখু তো মিশা কথা কও নাই, আপনার লগত টাকাই দি আমি মাঝে মাঝে এনজয় করবা পাবা লাগে। এটা কাম করক, আজি রাতি গেলি এটা ফুল আর এক কেজি ব্রয়লার মাংস দক, ও পয়সা নাই বলে নকবো কিন্তু। ও ইমান আশা দি রাতে নাই বলে কলি গুইলত ভিনি, মানে ঘরের পর আগ রব, মায় গোটে ফোনাই ফোন করে আছে, হে আজি যাই আজি ঘুরি আনি দক। আজি যাই আজি আইবি? ও মানুষ মারা যাব লাগবে দেখুন, কিয়া হে কালি যাবি আর আহা বছর আইবি, আজি যাব নালগে, যা ইটা ঘরক জাগে। হয় এক কেজি মাংস লই যাবি, ব্রয়লার হলেও হবো, যা হয় এখেতে খুব র। এই দেওকে টাকা দিছ কি নেদেকিয়া, হে হাফিজ আর কিলেও খাব তো, মালতি আর মাই নাখব দক, হে পটকে দক, দেড় কেজি মাংসের দাম দক, দেখ দক দক। এই যাই রান্ধা কবি, মো ভাত খাম। ও তো খাবি, ও তো না হলে এটা কাম কর, এক পা মাংস কমে দিবি, চাউল দেড় কেজি বাড়ি দিবি। ঐ তাবিজ, হাফিজ, একে কথাই ভাল বুঝি পালি হ, তই এটা কথা বুঝি লবি দেই, আজি রাতির খানা তাহার তিনো খাবা খুচি খাক, কিন্তু তাহার তিনোর মুখত যদি মদর গন্ধ পাও
ঐ জতা হুলি কুমাম ভক, তোমালোকৰ এই দুষ্টি কেনেকে অকলখৰীয়া কৰি থৈ যোৱা কোনো ৰাইট নাই নহয়। পেই কানি আনি সদায় ৰাতি ইয়াতে ৰাখবা লাগে, মোৰ লগতে আৰু তাৰ বৌ বাঢ়ি গেল না। সেইবোৰ তোমাৰ চিন্তা নহয় নহয়। কথা এখনিহে পৰাণ মাষ্টৰে আজি আমাৰ ঘৰত খানা দিছে, মাছে মাংসই ডগ্ৰা খানা হ'ব। কিহৰ খানা দিয়ক? ভোলাকাৰ পৰা পল খানা। কোক যাব? পলব কৈবা, কহেৰ পৰা গুলি আহি গাত পৰে একো ঠিকনা নাই, কিয় থাকব ইমান বিপদ মাথাত লৈ। হাই আল্লাহ, কালি গেলিও হয়ে আমাৰে ভাল হ'ব। হলা লগ লাগি কেথেন বা কইবা গুলি চুলি খাই আধা মরা হয় ঘরক আহে বলি চিন্তা লাগি থাকে। মনা দি, বাজার করি আনু। দেও রব ওমাই, দীপ্তর ভাত বহিছ নেকি? হা নাই বহ দিও। এ মুখ গিলো এক মুঠা চাউল বহি দিবা, কোন আর ঘরত যাম? হেতি আর কবা লাগে না খুড়া, ক নিয়ম তো করলো না। দিয়ক বহ। এ রবাসন, রবা রবা রবা, ও পয়সা বাসে বাজার করবা লাগবো। বাসব যাক পয়সা, মাছে মাংসয়ে মা মশলায় 800 টাকা দিছে, কত পয়সা বাঁচব দিয়ক? মাংস লাগে খাসির মাংস, মাছ লাগব ভাল, চাউল পাতি মোর ঘরে যাব। দরকার নাই, ঐ শুন, মোর মতে বাজার করবি 1.5 কেজি ওজনের একটা ব্রয়লার 240 টাকা, 1 কেজি বা 500 মান ওজনের একটা মাছ সিলভার কার্প, তাতো ধর 150 টাকা, 400 টাকার বাজার শেষ। ঐ মাছর মাথা তুজি রব, মাছর মাথা তুই দি এখনি মান মানে তা মধ্য আনবি, আনি খার করবি, বাকি থাকিল 400 টাকা, সেই 400 টাকা হ্যাঁ এনকে বাঁচাবা লাগব। ফল বেগখান দে। আমার আব্বার কথা গিলা হেনো এনে হেনে আছিল দিও, সময় গতিকে আপনি একদম আমার আব্বা হেন হয়ে রব বেগানো। এই আব্বা আব্বা বলি এই মরান নহতি মোক কোথায় মায়া লগে ফেল লাগায়। ঐ তাবিজ হাফিজ, একে কথা ফল বুঝি পালি হ, তই এটা কথা বুঝি লবি দেই, আজি রাতির খানা তাহার তিনো খাবা খুচি খাক, কিন্তু তাহার তিনোরও মুখত যদি মদর গন্ধ পাও ঐ জতা হুলি কুমাম ভক, ওয়াল ফান্না ফল ফারো খানা মুখে দি বাহির করে দিম। বেতা হাত ওয়াল ফারোর খানা খায়। অ কাজল, কাজল শুনাচোন অকমান। মাইছিল? অ এই ৰবচোন, এই তুমি বোলে দুষ্টিক যামগে বুলি কৈছা। ভিন্দৈ গতাই মস্ত গালি দিছিল। খুব ভাল কৰিছে। এ গালি কিয় নিদিব কোৱাচোন, তোমালোকৰ এই দুষ্টিক এনেকে অকলশৰীয়া কৰি থৈ যোৱা কোনো ৰাইট নাই নহয়। পেই কানি আনি সদায় ৰাতি ইয়াতে ৰাখবা লাগে, মোৰ লগতে আৰু তাৰ বৌ বাঢ়ি গেল না। সেইবোৰ তোমাৰ চিন্তা নহয় নহয়। হুৰা, দুষ্টিৰ ঢেৰ টকা আছে, বাইৰা গ'লগৈ হা, গতিকে দুষ্টিক গুৰু জ্ঞান কৰি তুমি ইয়াতে থাকা। থাকিম থাকিম। অহ আৰে নাযাওঁ। যা, তোক ইয়াত কোনে ধৰি বান্ধি ৰাখিছে? অ দুষ্টি বোলাচোন, ক'লৈ যোৱা? উহ ৰাম, মন চন ভাল নহয়, ক'ৰবালৈ যাওঁ, উঠা কোৱাচোন। যাম নহয় ক'ৰবালৈ, বোলা। ঐ খিলিটো মাৰি ভিতৰত সোমাই থাকিবি, অনবৰত এই মোবাইলডাল পিটিকি নাথাকিবি। আহা বোলা। কাজল ভোকটো হা, সকালে দিছি মই তিৰিটুই নেদলি, বয়া কথা নহব। আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ভিভেল সোপ অব সমঝোতা নহীঁ, টিভিএস আপাচি আরটিআর, জুনিয়র হর্লিক্স আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল।